আপনারা হয়তো বিখ্যাত গিরিখাত, এই যে দেখুন গ্র্যান্ড ক্যানিয়নের নাম শুনেছেন, আপনারা কি জানেন ঠিক এরকম গিরিখাত গড়বেতাতেও রয়েছে? আমি আপনাদের আজ এই গিরিখাতের কথাই বলবো যেটা গড়বেতাতে রয়েছে। চলুন আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়া যায়। আপনাদের যাওয়ার ব্যাপারটা বলে দিই, আপনারা যদি আসেন তো এই গড়বেতা গনগনিতে, তো আপনারা গড়বেতা বাস স্ট্যান্ড থেকে গনগনি যাওয়ার অটো পেয়ে যাবেন অথবা টোটো পেয়ে যাবেন, অথবা রাধানগর বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি এখন গনগনিতে। তো দেখুন চারিদিকটা কিরকম লাগে, অপরূপ সুন্দর জায়গাটা। এই হচ্ছে বাইক রাখার জায়গা, এই দেখুন চারদিকে রয়েছে বাইক রাখার জায়গা। তো এখন আমরা বাইকে এসেছি যেহেতু, তাই বাইকটা রাখবো। এই দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে। এই হচ্ছে গনগনি, এই চারিদিকটা আপনারা দেখুন রয়েছে এরকম সাইডে দোকান। এটা হলো প্রবেশ পথ, আপনারা দেখতেই পাচ্ছেন। জায়গাটা আরো অপরূপ সুন্দর করেছে, নতুন করে মোটিভেশন করেছে জায়গাটা। চলুন দেখাই আপনাদের চারিদিকটা কি কি আছে। এই দেখুন এদিকে নিচে নামাও যায়, ওটা আপনাদের পরে দেখাচ্ছি, আগে এটা দেখিয়ে দিই আপনাদের সম্পূর্ণ তথ্য তুলে ধরছি এই আমার 6 ইঞ্চি স্ক্রিনে। এই দেখুন সামনে ফুলের বাগানও রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই রয়েছে একটা ছোট্ট মতো ভালুকের ডাস্টবিন, এদিকটা দেখুন জায়গাটা বেশ ভালো করেছে, নতুন এগুলো সব, আগে এগুলো থাকেনি। জায়গাটা জাস্ট রয়েছে এরকম ফুলের বাগান। এখানে চাইলে আপনারা আসতে পারেন অথবা থাকতেও পারেন, এই কি রয়েছে রুম। জায়গাটা ভালো, পেছনটা ঠিক এরকম। আপনারা আসুন, এখানে ফিস্ট করার জায়গাও রয়েছে প্রচুর।
জাস্ট ভিউ, ওয়াও। ওয়াও ভিউ আপনারা দেখুন, এখান থেকে জাস্ট ওয়াও লাগছে, অপরূপ সুন্দর জায়গা। দেখুন মাঝখানটিতে ফুল এবং এরকম চারদিকে ঘেরা রয়েছে। রাত্রেবেলা বেশ ভালো লাগে, লাইট টাইট জ্বললে আরও দেখতে ভালো লাগে, জায়গাটা ভালো লাগে। ভিউটা জাস্ট দেখুন, ওয়াও। চলুন এবার সাইডটা দেখা যাক। রয়েছে এরকম একটি বনমাস, এইদিকে দেখুন রয়েছে এরকম কটেজ। আপনারা যারা বাইরের থেকে আসবেন তারা এখানে ভাড়া নিয়েও থাকতে পারবেন, তার জন্য সুব্যবস্থা রয়েছে। এটা নতুন করে মডিফিকেশন করা হয়েছে, দেখুন জায়গাগুলো বেশ ভালো। রয়েছে এই সাইডে গেঁদা ফুল, এবং এই সাইডে ফুলের নামটা জানি না, আপনারা যদি জানেন তো কমেন্ট অবশ্যই বলুন এটা কী ফুল। চলুন সামনের দিকে যাওয়া যাক, সামনে কি রয়েছে দেখুন। এরকম রয়েছে সাইডে বসার জায়গা, ছাতার মতো আপনারা বসতেও পারেন। এই দেখুন রয়েছে এরকম। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে শিলাবতী নদী, দেখুন অপরূপ সুন্দর লাগে জায়গাটা যখন নদীর জল বয়ে যায় আর সামনে এরকম দৃশ্য আমরা দেখি যখন। জাস্ট ভিউটা ওয়াও সত্যি। আগুলো চলে উড়ে উড়ো।
রয়েছে এরকম টাওয়ারের মতো যে উঠা যাবে এটাতে। চলুন উঠে দেখায় আপনাদের ঠিক উপর থেকে কেমন লাগে এই দৃশ্যটা। চলুন উপরটা যাওয়া যাক, উপর থেকে জাস্ট ভিউটা দেখুন। এই দেখুন আমরা এখন আছি চারতলার মতো ঠিক জায়গাতে। দেখুন কেমন লাগে জাস্ট ভিউটা, ওয়াও লাগে ওয়াও। চলুন এবার আমরা নিচ দিকে নামবো, জাস্ট নিচের ভিউটা দেখুন কেমন লাগে। ঠিক ওই দেখুন রয়েছে শিলাপতি নদী, জাস্ট অপরূপ সুন্দর লাগছে জায়গাটা। এই দেখুন সামনের থেকে জাস্ট নদীটি দেখুন কেমন লাগছে, শিলাপতি নদী এটা। ওই দেখুন সূর্য অস্ত যাচ্ছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। চলুন এবার ঠিক গ্র্যান্ড ক্যানিয়নের মতো খাদগুলো আপনাদেরকে দেখানো যাক। লাস্ট ভিউটা দেখুন আপনারা, ওয়াও, এরকম পাথরের খোদাই করা জায়গা এখানে রয়েছে, আপনারা দেখুন ঠিক এরকম রয়েছে এরকম ছোট বড় অনেক খাদ। তো আপনারা সাবধানে উঠবেন, দেখে শুনে যাবেন। এখানে দূর থেকে জাস্ট দেখুন ভিডিওটি দেখুন, ভিউটি জাস্ট ওয়াও ভিউ, আপনারা দেখুন এবং লাইক করে দেবেন, কারণ আমাদেরকে খেটে ভিডিওটা বানাতে হয়, অনেক কষ্টকর একটা ভিডিও বানাই। যারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছেন প্রথমবার, তাহলে প্লিজ সাপোর্ট করুন ঠিক এইভাবে এগিয়ে যাওয়ার জন্য। দেখুন এরকম রয়েছে ছোটো বড়ো খাত, আপনারা সাবধানে আসবেন, সবাইকে বলছি এটা, আপনারা সাবধানে আসুন। আপনারা এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারেন, ঠিক
খাদের নিচে দাঁড়িয়ে একটি ছবি এবং খাদের বাইরে দাঁড়িয়ে একটি ছবিও আপনারা নিতে পারেন চাইলে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।